السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচ্য টপিক হলো যে আমরা যখন একাকী থাকি তখন অনেক সময় আমাদের অন্তরে অনেক ধরনের দুশ্চিন্তা উদিত হয়। বিশেষ করে কিছু কিছু দুশ্চিন্তা আল্লাহ তাআলার সম্পর্ক হয়ে থাকে। এক্সাম্পল স্বরূপ বলতেছি, যেমন অনেক সময় আমাদের অন্তরের মধ্যে কিছু প্রশ্ন আসতে থাকে যে আসমানকে কে সৃষ্টি করেছেন, তখন আমরা সহজে উত্তর দিয়ে দিই যে আল্লাহ সৃষ্টি করেছেন। তেমনিভাবে আমরা প্রশ্ন করে থাকি যে জমিনকে কে সৃষ্টি করেছেন, তখন আমরা খুব ইজিলি প্রশ্ন উত্তর দিয়ে দিই যে আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন। এভাবে প্রশ্ন আসতে আসতে এক পর্যায়ে আমাদের অন্তরে প্রশ্ন আসে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন, নাউজুবিল্লাহ। তো এই যে প্রশ্ন আসে, এবং অনেক সময় এর থেকে মারাত্মক প্রশ্ন আমাদের অন্তরের মধ্যে উদিত হয়, এবং এটি নিয়ে আমরা মুসলমান যারা আছি, যারা ইমানদার আছেন, সকলেই খুবই চিন্তিত। সাধারণত এমন চিন্তা আসলে আমাদের অন্তরে দুটি প্রশ্ন জেগে ওঠে। এক নম্বর, এমন চিন্তার কারণে আমাদের ইমানের কোনো ক্ষতি হচ্ছে না তো? এবং দুই নম্বর প্রশ্ন আসে যে এমন চিন্তা আমাদের অন্তরে আসলে আমাদের করণীয় কী। প্রথম প্রশ্ন হলো যে এমন চিন্তা আসলে আমাদের ইমানের মধ্যে কোনো ক্ষতি হবে কি না। তো এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, এমন চিন্তা আসলে আমাদের ইমানের মধ্যে কোনো ক্ষতি হবে না। কেননা এমন চিন্তা নবীর জমানায় সাহাবায়ে কেরামের অন্তরেও আসত। যেমন হাদিস শরীফে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা আনাসুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। ফাসা আলুহু, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা আই ইয়াতাকাল্লামা বিহি, যে আমাদের অন্তরে এমন কিছু খটকার সৃষ্টি হয় যেগুলো আমরা পরস্পরে একে অপরকে শেয়ার করাটাও অনেক খতরনাক মনে করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলা ওয়াকাদ ওয়াজাদতুমুহু, তোমাদের অন্তরের মধ্যে এমন প্রশ্ন আসে? সাহাবায়ে কেরাম বললেন, কলু নাম, জি হুজুর এমনটা আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলা যালিকা সরিহুল ঈমান, এটি হলো স্পষ্ট ঈমান। অর্থাৎ এমন একটি খটকা, যে খটকা কারণে আমরা চিন্তা করতেছি আমাদের ঈমান আছে কিনা, সেই পরিস্থিতিটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিওর ঈমান বলে আখ্যায়িত করেছেন। তো এখানের ব্যাখ্যায় আমরা যদি একটু লক্ষ্যপাত করি, বিভিন্ন হাদিসের গ্রন্থে, হাদিসের ব্যাখ্যার গ্রন্থে যদি আমরা লক্ষ্যপাত করি, এই যে এবারকটা আছে এই অংশটার ব্যাখ্যা করে থাকে যে এটাকে স্পষ্ট ঈমান বলার কারণ কি। কারণ হলো যে সাধারণত আমরা যদি লক্ষ্য করি বাহ্যিকভাবে, চোর কিন্তু ওই ঘরেই প্রবেশ করে যে ঘরে মূল্যবান ধন সম্পদ থাকে। তেমনিভাবে শয়তান ওই ইমানদারের ইমান ধ্বংসের পেছনেই লেগে থাকে যে ইমানদারের অন্তরের মধ্যে ইমান বাকি আছে। তো সাধারণত শয়তান যেহেতু এই কুধারণাটা আমাদের অন্তরের মধ্যে, এটার প্রমাণ হলো এটা যে আমাদের অন্তরের মধ্যে ইমান আছে। সেজন্য এমন যদি প্রশ্ন আমাদের অন্তর উদিত হয় তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, নিজেকে ইমান হারা কিংবা অন্য কোনো খারাপভাবে মনে করার কোনো কারণ নেই। এখন কথা হলো এমন পরিস্থিতিতে আমাদের করণীয় কী। তো এমন পরিস্থিতিতে আমাদের করণীয় বিভিন্ন করণীয় হতে পারে। যেমন এক নম্বর, আমরা একটা আমল করতে পারি যে যখন এ ধরনের কুমন্ত্রণা কুধারণা শয়তান আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করবে, তখন আমরা বাম দিকে তিনবার থুতু ফেলবো। অর্থাৎ সাধারণ সামান্য থুতু ফেলবো, একেবারে সব মুখের যত থুতু আছে সবগুলো নিক্ষেপ করার কোনো কারণ নেই। সামান্য জিব্বার আগায় যে যতটুকু পরিমাণ থুতু লেগে থাকে অতটুকু পরিমাণ আমরা থুতু ফেলবো, এবং তারপর আমরা সাতবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো। বাম দিকে থুতু ফেলার কারণ হলো সাধারণত শয়তান আমাদেরকে বাম দিক থেকে অ্যাটাক করে থাকে, এবং বাম দিকে তিনবার থুতু এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়ার দ্বারাই শয়তান কিন্তু দূর হয়ে যায়। এবং আরও একটি আমরা আমল করতে পারি, যেমন হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম ইয়াজালিন নাসু ইয়াতাসা আলুনা, লোকেরা সর্বদা নিজে নিজে প্রশ্ন করতে থাকে, হাত্তা ইউকালা, এ পর্যন্ত এক সময়তে বলে উঠে যে হাদা খলাকাল্লাহুল খলকা, যে এটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফামান খলাকাল্লাহ, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন?
ফামান ওয়াজাদা মিন দালিকা শাইআন, যদি তোমাদের মধ্য থেকে এমন প্রশ্নের সম্মুখীন কেউ হয়ে থাকো, ফাল ইয়াকুল আমানতু বিল্লাহ, তাহলে সে যেন বলে আমানতু বিল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর উপর ইমান আনলাম, এই কথার দিকে লক্ষ্য করে আমানতু বিল্লাহ বলবে। তাহলে আমরা এহেন পরিস্থিতিতে আমানতু বিল্লাহ বেশি বেশি পড়ব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।